নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। ফের করোনা মৃতদেহ সৎকারের বাতার মুখে পড়তে হয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসনের। পরে জুনিটিলা পুলিশ রিজার্ভের মাঠে স্থানীয় যুবক ও রবিনহুড আর্মির সহযোগিতায় দাহ কাজ সম্পন্ন করা হয়েছে। করিমগঞ্জ শ্যামাপ্রসাদ রোডের বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় মৃণাল কান্তিদের। শহরের শ্মশানে অন্তিম সংস্কারের জন্য নিয়ে গেলে পুলিশ বাধাপ্রাপ্ত হয়। কোনো শ্মশান না পাওয়ায় বাধ্য হয়ে মৃতদেহ দাহ করা হয় জুনিটিলার পুলিশ রিজার্ভ মাঠে। মৃতদেহের অন্তিম সংস্কারে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জুনিটিলার বাসিন্দা কবির আহমেদ, নিজামউদ্দিন সেলিম ও আলিমরা। রবিনহুড আর্মির পক্ষে মৃতদেহ সৎকার করা হয়। সকাল 7:30টায় মৃতদেহ সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। এ কাজে কাঠ, কেরোসিন ও মাটিকুড়ির সাহায্যে হাত বাড়িয়ে দিলেন স্থানীয় এসব মুসলিম যুবকরা। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনির রিপোর্ট। আজকে রাতে 3টার সময় আমাদের পবিত্র রমজান মাস চলিয়েছে, সেই সুবাদে আমরা সেহরি খাওয়া শেষ করে আমরা ফজরের নামাজের জন্য মসজিদে রওনা দিয়েছিলাম। তখন দেখতে পাই এখানে কয়েকটা মানে একটা ডেড বডি এসেছে পুলিশ প্রশাসনের সহযোগে, ওনারা নিয়ে এসেছেন এবং আমাদের এই সম্মুখে পুলিশ ফিল্ডের সম্মুখে ওকে গর্ত করা হয়েছে এবং জ্বালানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বডিটা করোনা। তখন আমরা জিজ্ঞাসা করতে জানতে পারলাম যে এটা একটা করোনা পেশেন্ট। তখন আমরা প্রশাসনকে আপত্তি করি যে বলি যে এখানে আমাদের বাচ্চারা খেলাধুলা করে আপনারা বডিটাকে পিছন দিকে নিয়ে যান। তখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে না, আমরা এখানে তো সম্পূর্ণ কাজ সেরে ফেলেছি, তখন আমরা সেটাকে এখানে ডিসপোজ করব। তখন আমরা বলেছিলাম যে বাই দেব ম্যাডাম, আমরা আপনাদের যাটুকু সাহায্য লাগে আমরা আপনাদেরকে সাহায্য করব। সেই সাহায্য বলাতে প্রশাসন আমাদেরকে সম্মতি দিয়ে এবং সেই বডিকে এখানে নিয়ে এসে আমরা পুলিশ হিসাবের ব্যাকসাইডে এখানে এসে আমরা সেখানে বডিটাকে জ্বালানোর সম্পূর্ণ ব্যবস্থা করে দিই এবং আমরা নামাজ মসজিদে যাইতে পারিনি। আমরা ঘরে নামাজ শেষ করে এসে আমরা এখানে দা কুদাল হাতিয়ার নিয়ে এসে আমরা সুন্দরভাবে এখানে যেভাবে জ্বালানো যায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি।